বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো ও সুস্থ আছো। তো আমরা এখন ভেক্টর গুণন বা ক্রস গুণন নিয়ে আলোচনা করব। তো আমরা কেন ভেক্টর গুণন আসছে একটু দেখি। আমরা গত ক্লাসে ডট গুণন নিয়ে আলোচনা করেছিলাম বা স্কেলার গুণন নিয়ে আলোচনা করেছিলাম। তো ডট গুণন আর স্কেলার গুণনের মধ্যে পার্থক্যটা কোথায়? তো আমরা দেখছিলাম যে এটা যদি এফ ভেক্টর হয়, এটা যদি এস ভেক্টর হয়, তাহলে দুইটা ভেক্টরের ডট গুণফল, যদি দুইটা ভেক্টর রাশির গুণফল যদি একটা স্কেলার রাশি হয় তখন সেটাকে বলা হয় ডট গুণন বা স্কেলার গুণন, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো আমরা আজকে ভেক্টর গুণন নিয়ে আলোচনা করব। তো আমরা জানি যে দুইটা ভেক্টর রাশির গুণফল যদি আরেকটা ভেক্টর রাশি হয়, দুইটা ভেক্টর রাশির গুণফল যদি আরেকটা ভেক্টর রাশি হয় তখন সেটাকে বলা হয় ক্রস গুণন, আর দুইটা ভেক্টর রাশির গুণফল যদি একটা স্কেলার রাশি হয় তখন সেটাকে বলা হয় ডট গুণন বা স্কেলার গুণন। দুটি ভেক্টর রাশির গুণফল যদি আরেকটা ভেক্টর রাশি হয় তাহলে এটা হচ্ছে ক্রস গুণন, যদি স্কেলার রাশি হয় সেটা হচ্ছে ডট গুণন। তো আমরা আজকে ভেক্টর গুণন বা ক্রস গুণন নিয়ে আলোচনা করব। তো ক্রস গুণনের সময় আমরা গত ক্লাসে ডট গুণনের সময় কস থিতা লিখতে হয়, এফ এস কস থিতা লিখেছিলাম। তো ডট গুণনের সময় কস থিতা আর ক্রস গুণনের সময় সাইন থিতা নিয়ে লিখতে হয়, সাইন থিতা নিয়ে লিখতে হয়। তো আমরা আশা করি জিনিসটা বুঝছো। তো আমরা এখন যে সূত্রটা আলোচনা করব সেটা হচ্ছে যে পি ক্রস কিউ, দুইটা ভেক্টরের ক্রস গুণন হবে ওই ভেক্টর দুইটির, ভেক্টর রাশি দুইটির মান ইনটু সাইন আলফা। সাইন আলফা কেন হয়েছে একটু আগে বললাম, ক্রস গুণনের ক্ষেত্রে সাইন আলফা হবে, এবং যেহেতু এটা ভেক্টর রাশি এটার একটা কী থাকবে, দিক থাকবে। এটা যেহেতু ভেক্টর গুণন, ভেক্টর গুণনের সময় অবশ্যই একটা কী থাকবে, দিক থাকবে। আর এই পিটা হচ্ছে পি ভেক্টরের মান, আর এই কিউটা হচ্ছে এই কিউ ভেক্টরের মান, আলফা হচ্ছে পি ইউ কিউ এর অন্তর্ভুক্ত কোণ। তাহলে ইটা হচ্ছে একটা একক ভেক্টর যেটা পি ক্রস কিউ এর দিক কী করবে, নির্দেশ করবে, বা ডান হাতি স্ক্রু নিয়ম অনুসারে এই ইটা এর দিক কী হবে, নির্ধারিত হবে। তাহলে এখানে লিখতে পারি ইটা একটি একক ভেক্টর যার দিক ডান হাতি স্ক্রু নিয়ম অনুসারে, ডান হাতি স্ক্রু নিয়ম অনুসারে, নির্ধারিত হয়, এবং এটার মান কিন্তু এক। মান বিবেচনা করলে, মান বিবেচনায় এটার মান কত, এক। ইটায়ের দিক নিয়ে আলোচনা করব। ইটাটা ডান হাতি স্ক্রু নিয়ম অনুসারে নির্ধারিত হয়, নিয়মটা ডান হাতি স্ক্রু নিয়ম ফলো করে, এবং দেখবো যে আমরা ডান হাতি স্ক্রু নিয়মটা কী। তো এটা যদি আমার প্রথম ভেক্টর হয়, এটা প্রথম ভেক্টর হয়, আর এটা যদি আমার দ্বিতীয় ভেক্টর হয়, তাহলে দুইটি ভেক্টর যে সমতলে অবস্থিত, এই দুইটা ভেক্টর, একটা হচ্ছে পি ভেক্টর আর একটা হচ্ছে কিউ ভেক্টর, এই দুইটি ভেক্টর যে সমতলে অবস্থিত সেই সমতলের লম্ব বরাবর, সেই সমতলের লম্ব বরাবর একটি ডান পাকের স্ক্রুকে প্রথম ভেক্টর থেকে, এটা হচ্ছে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতর কোণে ঘোরালে, এবং এই কোণটা মনে করলাম আলফা, প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতর কোণে ঘোরালে তাহলে স্ক্রুটি যেদিকে ঘুরবে সেদিকে হবে কার দিক, ইটায়ের দিক। ইটা সমান তাহলে পি ক্রস কিউ, পি ক্রস কিউ। তাহলে আমি জিনিসটা আবার বলছি, দুটি ভেক্টরকে, যে দুটি ভেক্টর যে সমতলে অবস্থিত সেই সমতলের লম্ব বরাবর একটি ডান পাকের স্ক্রুকে স্থাপন করে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতর কোণে ঘোরালে সেটি যেদিকে ঘুরবে সেদিকে হচ্ছে কার দিক, ইটায়ের দিক। এখানে প্রথম ভেক্টর বলতে পি ভেক্টরকে বোঝানো হয়েছে, দ্বিতীয় ভেক্টর বলতে কিউ ভেক্টরকে বোঝানো হয়েছে, অথবা এটা প্রথম ভেক্টর, এটা দ্বিতীয় ভেক্টর। তাহলে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতর কোণে ঘোরালে ওই ডান পাকের স্ক্রুটা যেদিকে ঘুরবে সেদিকে হবে কার দিক, ইটায়ের দিক। আবার আমরা এই জিনিসটাকে এভাবে বলতে পারবো, এটা যদি আমার প্রথম ভেক্টর হয়, এটা যদি দ্বিতীয় ভেক্টর হয়, এটা যদি প্রথম ভেক্টর হয়, এটা যদি দ্বিতীয় ভেক্টর হয়,
তাহলে দুইটা ভেক্টর যে সমতলে অবস্থিত সেই সমতলের লম্ব বরাবর একটি ডান পাকের স্ক্রুকে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতর কোণে ঘোরালে সেটি যেদিকে ঘুরবে সেদিকে হবে কার দিক, এটা এর দিক। তাহলে এটা হবে কিউ ক্রস পি, তখন এটা হচ্ছে প্রথম ভেক্টর, এটা হচ্ছে দ্বিতীয় ভেক্টর। তো এভাবে আমাদের ইটা এর দিকটা নির্দেশ করবে, ইটা কার দিক নির্দেশ করবে, এই পি ক্রস কিউ এর দিক নির্দেশ করবে। তো আশা করি জিনিসটা বুঝছো। এখন আমরা এই সমীকরণ থেকে কয়েকটা বিশেষ দ্রষ্টব্য করব, সেগুলো হচ্ছে তাহলে বিশেষ ক্ষেত্র, বিশেষ বিশেষ ক্ষেত্র। তো আমরা দেখবো যে এই আলফার মান যদি 0 ডিগ্রি হয়, এই আলফার কি পরিচয়, পিইউ কিউ এর অন্তর্ভুক্ত কোণ, মানে দুইটা ভেক্টর যদি রেখে দিকে যায়, এটা যদি পি ভেক্টর হয়, এটা যদি কিউ ভেক্টর হয়, তাহলে তাদের অন্তর্ভুক্ত কোণ কত, 0 ডিগ্রি। মানে আলফার মান যদি 0 ডিগ্রি হয় তখন আমার এর মান হবে কি, পি ক্রস কিউ সমান, এটা মান বিবেচনা করলে এটার মান কিন্তু 1, এটা কিন্তু একটা একক ভেক্টর, একক ভেক্টর কাকে বলে, যে ভেক্টরের মান এক একক। তাহলে পি কিউ সাইন 0, তো সাইন 0-এর মান কিন্তু 0, সেই জন্য কি পি ক্রস কিউ। তাহলে দুইটা ভেক্টর যদি সমান্তরাল গমন করে তাদের শর্ত হচ্ছে পি ক্রস কিউ, পি ক্রস কিউ ভেক্টর, পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর সমান কি 0। তাহলে দুটি ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে এটা, কিন্তু আমরা দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত কিন্তু কি পড়ছিলাম, পি ডট পি ভেক্টর ডট কিউ ভেক্টর সমান 0, এটা হচ্ছে লম্ব হওয়ার শর্ত। লম্ব হওয়ার শর্ত ডট গুণন দিয়ে প্রমাণ করতে হয়, আর সমান্তরাল হওয়ার শর্ত ক্রস গুণন দিয়ে প্রমাণ করতে হয়, সেটা আমরা প্রমাণ করব অঙ্ক করার ক্ষেত্রে। তো দুটি ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে এটা, এগুলো কিন্তু বোর্ড কোয়েশ্চেনে আসছে। তো দুটি ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত যদি প্রমাণ করতে বলে, তাহলে আমাদেরকে পি ক্রস পি ভেক্টর ক্রস কি ভেক্টরের মান কি প্রমাণ করতে হবে, 0 প্রমাণ করতে হবে। এটা এখন 1 নম্বর বিশেষ ক্ষেত্র ছিল আমাদের, এখন আমি 2 নম্বর বিশেষ ক্ষেত্র নিয়ে আলোচনা করব। এখন এই ভেক্টরটা যদি আলফার মান যদি 90 ডিগ্রি হয়, এটার অর্থ হচ্ছে একটা পি ভেক্টরটা যেদিকে যায়, কিউ ভেক্টরটা যদি তাদের লম্ব বরাবর যায়, তাহলে এই কোণটা কত, 90 ডিগ্রি। তখন এক্ষেত্রে আমার এই সূত্রটা কী দাঁড়ায়, পি ক্রস কি সমান, ইটার মান তো 1 বিবেচনায়, তাহলে পি কিউ সাইন 90, সাইন 90-এর মান কিন্তু 1, তো সেক্ষেত্রে আমাদের ফলাফল আসবে পি ক্রস কিউ সমান কি, পি কিউ। তাহলে দুইটা ভেক্টর যদি পরস্পর লম্বভাবে অবস্থান করে, তাদের ক্রস গুণফলের মান হবে, তাদের ক্রস গুণফলের মান হবে ওই ভেক্টর রাশি দুটির মানের গুণফলের কি সমান। দুটি ভেক্টর যদি পরস্পর লম্বভাবে অবস্থান করে, মানে 90 ডিগ্রি অবস্থান করে, তখন ওইদের ক্রস গুণফলের মান হবে ভেক্টর রাশি দুটির মানের গুণফলের কি সমান। এটা ছিল আমাদের 2 নম্বর বিশেষ দ্রষ্টব্য। এরপরে হচ্ছে আমাদের 3 নম্বর, সেটা হচ্ছে আলফার মান যদি, আলফার মান যদি 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়, তখন আমাদের শর্তটা কী দাঁড়াবে। 180 ডিগ্রি কথাটার অর্থ হচ্ছে প্রথম ভেক্টর যেদিকে যাবে, দ্বিতীয় ভেক্টর যাবে তার বিপরীত দিকে, এদিকে যদি পি ভেক্টর যায়, এদিকে যাবে কি, কিউ ভেক্টর, কিউ ভেক্টর। তো এই ক্ষেত্রে আমাদের এই সূত্রটা কী দাঁড়ায়, পি ক্রস কিউ সমান ইটার মান 1, পি কিউ সাইন 180। তো সাইন 180-এর মান কিন্তু 0, 0, তাহলে পি ক্রস কিউ সমান কি, 0, এটা একটা শর্ত। তো ক্রস ভেক্টর গুণন বা ক্রস গুণনের ক্ষেত্রে এই 3টা শর্ত একটু মনে রাখতে হবে, বিশেষ করে এই শর্তটা যেটা যেটা আমরা 0 ডিগ্রির জন্য পাইছিলাম, আবার 180 ডিগ্রির জন্য পাইছিলাম। দুটি ভেক্টর পরস্পর সমান্তরালভাবে গমন করলে বা দুটি ভেক্টর সমান্তরালভাবে অবস্থান করলে তাদের ক্রস গুণফলের মান কি হয়, 0 হয়, এবং তোমাকে 0 প্রমাণ করতে পারলে তুমি মনে করবে যে তাদের দুটা ভেক্টর কীভাবে আছে সমান্তরালে। একক ভেক্টর আই ক্যাপ জে ক্যাপ ক্যাপের পারস্পরিক ক্রস গুণন নিয়ে আলোচনা করব,
তো আমরা গত ক্লাসে কিন্তু ডট গুণন নিয়ে আলোচনা করেছিলাম। তো এক্ষেত্রে আমরা এই ক্রস গুণনের ক্ষেত্রে দুইটা চিত্র নিয়ে আলোচনা করব। এই চিত্রগুলো হচ্ছে যে এটা ক্রস গুণন, প্রথমে যে কোনো দুইটার মধ্যে আই এর আই ক্যাপ এবং জ্যা ক্যাপ হতে পারে, আবার জ্যা ক্যাপ আর ক্যা ক্যাপ হতে পারে, আবার ক্যা ক্যাপ আর আই ক্যাপ হতে পারে। এবং এটা দিকটা দেখানো হয়েছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, দেখানো হয়েছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এটা পজিটিভ পজিটিভ দেখানো হয়েছে। তো আমাদের আগে মূল সূত্রটা আমরা একটু লিখে রাখি, কারণ এটার সাহায্যে আমাকে করতে হবে। এটা হচ্ছে ক্রস গুণনের অরিজিনাল সূত্র। এখানে পি কিউ থাকবে এরকম কোনো কথা নাই, এখানে কিন্তু অ্যাবিউ থাকতে পারে বা অন্য কিছুই থাকতে পারে। তো আমরা প্রথমে শুরু করি, প্রথমে যে কোনো দুইটার মধ্যে এই ইটা এটার পরিচয় কিন্তু আবার বলছে, এটা হচ্ছে দুইটা ভেক্টর যেদিকে যায় সেদিকের লম্ব বরাবর। একটা ডান পাকের স্ক্রুকে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ঘোরালে সেটা যেদিকে অগ্রসর হয় সেদিকে হচ্ছে আর দিক, ইটার দিক। তো আমরা প্রথমে আই জে নিয়ে কাজ করি, আই থেকে জে। তো আই ক্রস জে এই সূত্রকে ফলো করতেছি। এখন পি এর পরিবর্তে আই ক্যাপ, কিউ এর পরিবর্তে জে ক্যাপ। তো ইটার ইটা এখানে থাকবে এবং দেখা যায় আই ক্যাপের মান ওয়ান, জ্যা ক্যাপেরও মানও ওয়ান, কারণ এগুলো কিন্তু মান বোঝাচ্ছে। এটা পিটা হচ্ছে পি ভেক্টরের মান, এই কিউটা হচ্ছে কি ভেক্টরের মান। তাহলে আই ক্যাপের মানও ওয়ান, জ্যা ক্যাপের মানও ওয়ান, কারণ এগুলো হচ্ছে একক ভেক্টর। যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলা হয়। তাহলে সাইন কত ডিগ্রি? সাইন কিন্তু 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান কত? ওয়ান। আই ক্যাপ ডট জ্যা ক্যাপ সমান ইটা। তো ইটার দিক কোন দিকে? দেখো আই থেকে দুইটা ভেক্টর যে তলে অবস্থিত সেই তলের একক লম্ব বরাবর একটা ডান পাকের স্ক্রুকে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ঘোরালে সেটি যেদিকে অগ্রসর হয় সেদিকে হচ্ছে কার দিক? ইটার দিক। তাহলে ইটাটা যদি আমি আই থেকে জ্যার দিকে ক্ষুদ্রতর কোণে ঘোরাই তাহলে সেটা কোন দিকে যাচ্ছে? ক্যার দিকে। এবং ক্যার দিকে কার দিক? ইটার দিক। তাহলে ইটাটা কোন দিকে যাচ্ছে? ক্যার দিকে। সেজন্য আই ক্যাপ ডট জ্যা ক্যাপ সমান কি? ক্যাপ। কারণ ইটাটা কোন দিকে যাচ্ছে? ক্যার দিকে যাচ্ছে। কারণ আই থেকে আই থেকে ক্ষুদ্রতর কোণে জ্যা ক্যাপের দিকে ঘোরালে সেটা কোন দিকে যাচ্ছে? ক্যার দিকে। এবং ইটাটা ক্যার দিক নির্দেশ করে। ঠিক তদ্রূপভাবে জ্যার সাথে জ্যা, তাহলে এটাই হচ্ছে আমাদের একটা আনসার। আর আমি যদি এখন জ্যার সাথে ক্যার যদি গুণ করি, জ্যা ক্যাপ ক্রস কি? ক্যা ক্যাপ। তাহলে আমি এখন কোন দিকে ঘোরাবো এটাকে? জ্যা থেকে ক্যার দিকে ক্ষুদ্রতর কোণে ঘোরালে সেটা কোন দিকে ঘুরবে? সেটা আই ভেক্টরের দিকে ঘুরবে। একইভাবে আমরা এখানে কি লিখতে পারবো? আই ক্যাপ মানে প্রথম যে দুইটার ক্রস গুণন সমান চিহ্ন দিয়ে হচ্ছে বাকিটা, যে দুইটার ক্রস গুণন সমান চিহ্ন দিয়ে তার বাকিটা। এটা করতে কীভাবে আসছে? এটাও এভাবে কিন্তু আসে যায়। আবার তাহলে আমরা এখন কার কার সাথে আই জ্যা জ্যা কে এখন হচ্ছে কে আই নিয়ে আলোচনা করবো। তো ক্রে ক্রস আই এই দুইটাও আগের মতো কী হবে? এটা কে যদি ক্যা থেকে আয়ের দিকে ক্ষুদ্রতর কোণে ঘোরায় তাহলে সেটা কোন দিকে ঘুরবে? যার দিকে। মানে একই প্রসেসেই এগুলো লেখা যায় কিন্তু। তাহলে আমাদেরকে এই সূত্রগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। আই ক্রস জ্যা সমান ক্যা, জ্যা ক্রস ক্যা সমান আই, আর ক্যা ক্রস আই সমান কি? জ্যা। মানে যে দুইটার ক্রস গুণন সমান চিহ্নটা হচ্ছে বাকিটা, তিনটার মধ্যে যে কোনো দুইটার ক্রস গুণন সমান চিহ্ন দিয়ে বাকিটা লিখতে হবে। এখন আমরা একই জাতীয় একক ভেক্টরের মধ্যে কি করব? আই ক্রস আই একক, আই একক ভেক্টর সমান কি? এটা এগুলোর মান তো ওয়ানেই থাকবে। তাহলে সাইন কত ডিগ্রি? 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রি কেন? কারণ আই দুইটা ভেক্টর একে দিকে ক্রিয়াশীল, একে দিকে ক্রিয়াশীল। একে দুইটা ভেক্টর যদি একে দিকে হয় তাহলে সাইন 0 হয়। তো সাইন 0 মান পুরোটাই 0। আই ক্রস আই, আই ক্যাপ, আই ক্যাপ ডট আই ক্যাপ ক্রস আই ক্যাপ ক্রসের মান হচ্ছে 0। ঠিক তদ্রূপভাবে জ্যা ক্রস জ্যা ক্যাপ, জ্যা ক্যাপ ক্রস কে জ্যা ক্যাপের মানও কি? 0। ঠিক তদ্রূপভাবে এটার মানও কি হবে? 0 হবে। তার মানে বোঝা যাচ্ছে যে কি একে জাতীয় একক ভেক্টরের ক্রস গুণনের মান কি হয়? 0 হয়। মানে আয়ের সাথে আয়, জ্যার সাথে জ্যা, ক্যার সাথে ক্যা, এগুলো কিন্তু কি হবে? 0 হবে। কিন্তু ভিন্ন জাতীয় রাশির ক্রস গুণফল হবে তার তৃতীয়টার সমান, যেটা আমরা একক ভেক্টর হিসেবে ইটার সাহায্যে পাইলাম। এখন আমরা দ্বিতীয় তাহলে দ্বিতীয় সূত্র
চিত্রটা একটু পর্যালোচনা করব, সেটা হচ্ছে একটু দেখি। তাহলে দেখা যাচ্ছে, তাহলে আমরা যদি এটা দেই, তাহলে আমরা প্রথমে এদিক থেকে ঘুরবো। এখন গড়ির কাঁটার দিকে নেগেটিভ ধরা হয়েছে, গড়ির কাঁটার দিকে নেগেটিভ ধরা হয়েছে, তার মানে ইটার দিক যেটা হবে সেটা নেগেটিভ আসতে হবে। তাহলে আমরা যদি প্রথমে জ্যা থেকে আয়ের দিকে আসি, জ্যা থেকে আয় যদি আসি, তাহলে বাকিটা হবে কি, মাইনাস ক্যাট, কারণ হচ্ছে এটা নেগেটিভ। আমি জ্যা থেকে আয় দিয়ে সমান, তাহলে ইটা মাইনাস ইটা হইতো, মাইনাস ইটা হতে, তাহলে যেহেতু আমি জ্যা থেকে কোথায় আসলাম, জ্যা থেকে আয়ের দিকে আসলে সেটা ঘুরবে কোন দিকে, ক্যার দিকে, সেটা তো মাইনাস ক্যার, কারণ এভাবে এভাবে করলে কি নিতে হবে, মাইনাস সাইন নিতে হবে। ঠিক তদ্রূপভাবে আয়ের সাথে ক্যা গুণ করলে, আয়ের সাথে ক্যা গুণ করলে কি হবে, তাহলে আয়ের সাথে ক্যা গুণ করলে আমি ঘুরবো কোন দিকে, এদিকে, তার মানে কি মাইনাস জ্যা, মানে এভাবে করলে মাইনাস সাইন দিতে হবে। আবার আমি যদি জ্যা ক্যার সাথে জ্যা লিখি, ক্যা ক্যাপ ক্রস ক্যা ক্যাপ সমান কি মাইনাস ওয়ান, তাহলে এই সূত্রের সাথে এই সূত্রের একটু কি আছে, পার্থক্য আছে, আয়ের সাথে যা গুণ হলে প্লাস ক্যাকের, কিন্তু এটাকে যদি উল্টাই দেই, উল্টাভাবে ঘুরে, যার সাথে আয় কিন্তু হয় না, মাইনাস কে হয়, আবার যা কে হলে প্লাস আয়, আবার কে যা হলে মাইনাস আয়। তাহলে সূত্রগুলো একটু মনে রাখার সুবিধার্থে একটা নিয়ম ফলো করতে হবে, আই যে যায় কে কে আই, পজিটিভ পজিটিভ হয় এগুলোর মান, পজিটিভ হয়, কিন্তু এগুলার উল্টা হলে মাইনাস সাইন লাগাইতে হবে। আই ক্রস যা হলে প্লাস কে, যদি জ্যাটা এই পাশে এসে আইটা এই পাশে যায়, তাহলে একটা মাইনাস। সেজন্য এগুলাকে এবিবিসি সি এ হিসেবে লেখা যায়, এবিবিসি সি এ মানে আই যে জ্যাকে কে আই, এগুলো হলে এগুলোর মান পজিটিভ হবে, আর এগুলোর উল্টা হলে এ ধরনের মাইনাস সাইন আসতে হবে। এগুলো কিন্তু ক্রস গুণন যখন আমরা করব, তখন কিন্তু তোমরা আরও বেশি ভালোভাবে ক্লিয়ার হবে। আজকে এতটুকুই।